ভূমিকা চিন্তাযুদ্ধ পরিচিতি পৃথিবীতে যুদ্ধ দুইভাবে হয় একটি হলো সৈন্যবাহিনী অস্ত্রস্ত্র ও বিপজ্জনক হাতিয়ার সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়া আরেকটি হলো এমন যুদ্ধ যেখানে কোনো ধরনের রক্তপাত হয় না কিন্তু এ যুদ্ধের ধারণ হলো প্রতিপক্ষের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির উপর আক্রমণ করা যুদ্ধের এই দ্বিতীয় প্রকারটি যুদ্ধ বলে পরিচিত চিন্তা যুদ্ধের সংজ্ঞা ডেফিনেশন অফ আইডোলজিক্যাল ওয়ার এটি এমন এক যুদ্ধ যেখানে প্রচলিত যুদ্ধাস্ত্র ব্যবহার না করে অন্যান্য উপকরণ ও মাধ্যমে ব্যবহার করে লড়াই করা হয় আরেকটি সংজ্ঞা হচ্ছে এমন একের পর এক সাময়িক যুদ্ধে পরাজিত হওয়ার পর মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য নতুন পদ্ধতির প্রয়োগ করা চিন্তা যুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্য ইসলামের শত্রুদের মূল লক্ষ্য হল মুসলিম জাতিসত্ত্বাকে চৈতিক মানসিক ও অনুভৌতিকভাবে হত্যা করে তাদেরকে নিজেদের কাঠামোতে গড়ে তোলা চিন্তাযুদ্ধ শাস্ত্র পড়ার উদ্দেশ্য প্রাথমিক পর্যায়ে আমাদের লক্ষ্য হল নিজেদের আত্মরক্ষা করা দ্বিতীয় পর্যায়ে আমাদের লক্ষ্য হবে এমন সক্ষমতার নিজেদের উত্তীর্ণ করা যেন আমরা আমাদের সবগুলো প্রতিপক্ষের বিরুদ্ধে জবাবই পর্যায়ক্রমে গ্রহণ করতে পারি চিন্তাযুদ্ধ শাস্ত্র এর সংজ্ঞা এটি হলো এমন শাস্ত্র যেখানে প্রতিপক্ষের চৈত্রিক ও আদর্শিক আক্রমণের সবগুলো পদ্ধতি গভীরভাবে নিরীক্ষণ করা হয় এর মাধ্যমে নিজেদের প্রতিরক্ষার পরিকল্পনা গ্রহণ করা হয় এবং প্রতিপক্ষকে নিরুত্তর করতে সক্ষম হবে এর মাধ্যমে নিজেদের প্রতিরক্ষার পরিকল্পনা গ্রহণ করা যায় এবং প্রতিপক্ষকে নিরুত্তর করতে সক্ষম হবে এমন উত্তর প্রদানের পদ্ধতি চর্চা করা যুদ্ধ শাস্ত্র এর আলোচ্য বিষয় এ শাস্ত্রের আলোচ্য বিষয় হল সেই মাধ্যম মিডিয়া ও উপকরণগুলো যেগুলো ব্যবহার করে কোনো জাতির চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গি বদলে দেওয়া যায় শাস্ত্র এর লক্ষ্য ও উদ্দেশ্য এই শাস্ত্রের জানা অর্জনে এই শাস্ত্রের জ্ঞান অর্জনের উদ্দেশ্য হল নিজস্ব বিশ্বাস চিন্তাধারা জাতিসত্তা এবং সংস্কৃতি ও ঐতিহ্য নিরাপদ রেখে বিশ্বের অপরাপর জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের উপর চৈতিক বিজয় ও আদর্শিক প্রাধান্য বিস্তার করা চিন্তাযুদ্ধ শাস্ত্র এর গুরুত্ব বর্তমান যুগে সবগুলো বিশ্বশক্তি জুট বেঁধে নিজেদের সকল উপকরণ ও মাধ্যম ব্যবহার করে মুসলিমদের উপর সাময়িক ও আক্রমণ কাজেই মুসলিম জাতির জন্য এই শাস্ত্রে দক্ষতা অর্জন করা ঠিক যতটুকু গুরুত্বপূর্ণ সাময়িক ও বুদ্ধিভিত্তিক যুদ্ধের মাঝে পার্থক্য সাময়িক ও বুদ্ধিভিত্তিক যুদ্ধের মাঝে বেশ কিছু পার্থক্য রয়েছে সাময়িক যুদ্ধের মাঝে আক্রমণ হয় প্রতিপক্ষের শরীর ভবন ও সাময়িক স্থাপনাকে টার্গেট বানিয়ে এর মাধ্যমে প্রতিপক্ষের স্রেফ বস্তুগত ক্ষতি হয় আর বিপরীতে বুদ্ধিভিত্তিক যুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষের মন মানসিকতা চিন্তাধারা কোন ধ্যান উপর আক্রমণ করা যায় এর ফলে প্রতিপক্ষের যেমন ধর্মীয় ও চিন্তাভোগী ক্ষয় তেমনি থাকে বুদ্ধিভিত্তিক যুদ্ধের ইতিহাস হক বাতিলের যুদ্ধ যতটা পুরনো চৈন্তিক ও বুদ্ধিভিত্তিক যুদ্ধের ইতিহাসও ততটা পুরনো আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পথ থেকে বিচ্যুত করার চক্রান্তের শুরু আদম আলাহিউসাল্লামের জন্ম থেকেই যুগে যুগে নবী রাসুলদের আহ্বানের বিরুদ্ধে তাদের শত্রুরা নানা ধরনের চৈতিক ও বুদ্ধিভিত্তিক যুদ্ধাস্ত্র ও হাতিয়ার ব্যবহার করেছে নবী করিম আলাইহি আলহিউসাল্লাম যখন নবী হিসেবে প্রেরিত হন তখন থেকে হক বাতিলের এই বিশেষ সংঘাত পুনরায় বিপরীতমুখী শক্ত অবস্থা নিয়ে বিশ্বের বুকে আরেকবার পরিদৃষ্ট হয় নাকি যুগে গুফবাররা চিন্তাযুদ্ধের অংশ হিসেবে অনেকগুলো নিকৃষ্ট পদক্ষেপ নিয়েছিল যেমন সবগুলো প্রতিপক্ষকে সঙ্গে নিয়ে পরামর্শ পরিষদ গঠন করা ইসলামের বার্তা সম্পর্কে জনমতে সংশয় সন্দেহ সৃষ্টি করা নানাভাবে অপব্যাখ্যার আশ্রয় নেওয়া মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো বিদ্রূপ ও তথ্যতা ছিল করা বাজে উপাধি দিয়ে প্রচার করা মনোবল ভেঙে দেওয়ার মতো বয়ান বিকৃতি দেয়া হাস্যকর ও উদ্বট দাবি দেওয়া পেশ করা মুসলিমদেরকে চৈতিক ও শারীরিকভাবে কষ্ট দেয়া গোত্রীয় প্রভাব প্রতিপত্তি বিস্তার করে চাপে ফেলা হুমকি ধুমকি দেয়া নেতৃত্ব সম্পদ বৃত্ত ও সুন্দরী নারীর প্রস্তাব দিয়ে লোভ দেখান অবস্থান থেকে সরে এসে সমঝোতার প্রস্তাব দেওয়া সামাজিকভাবে বয়কট করা অপপ্রচার করা সরগোল সৃষ্টি করা ও দেশান্তর করা আপনি লক্ষ্য করুন প্রতিটি যুগে বাতিল গোষ্ঠী ধোকা প্রতারণা ও কষ্ট দেওয়ার এই পদ্ধতিগুলোকে নতুন নতুন অবয়ব প্রয়োগ করা এসেছে প্রতিপক্ষের এ ধরনের বুদ্ধিভিত্তিক ও চৈতিক আক্রমণের বিরুদ্ধে মুসলমানগণ মাক্কি যুগে জবাবি ও প্রতিরোধমূলক কর্মসূচি হিসাবে তিন ধরনের পদক্ষেপ নিত এক আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক গড়া আল্লাহর সৃষ্টিজীবের কল্যাণ কামনা করা তিন জ্ঞান ও কার্যক্ষমতা বৃদ্ধি করে নিজেকে প্রশিক্ষিত করা মাদানী যুগে কাফেরদের পক্ষ থেকে চার ধরনের বুদ্ধিভিত্তিক যুদ্ধের নজির ও প্রমাণ পাওয়া যায় ওই যুগে প্রচার প্রচারণার মাধ্যম ছিল কবিতা ও বয়ান এই মাধ্যমগুলোকে তারা বুদ্ধিভিত্তিক যুদ্ধের কাজে ব্যবহার করত তর্ক বিতর্ক করা মুনাফিকি বা ভণ্ডামি বা দ্বিচারিত করা গুপ্তচর বৃত্তি করা গুপ্তচর বৃত্তি মাদানী যুগে কাফেরদের পক্ষ থেকে চার ধরনের বৌদ্ধিভিত্তিক যুদ্ধের নজির ও প্রমাণ পাওয়া যায় এক ওই যুগের প্রচার মাধ্যম ছিল কবিতা ও বয়ান এই মাধ্যমগুলোকে তারা বুদ্ধিভিত্তিক যুদ্ধের প্রধান কাজে ব্যবহার করত দুই তর্ক বিতর্ক করা তিন মুনাফিকি বা ভণ্ডামি করা চার গুপ্তচর বৃত্তি করা এ সময় প্রতিপক্ষ যে অবয়বে আক্রমণ করেছে মুসলিমরা সেই আক্রমণের জবাব সে অবয়বে দিতে সামান্যতম কসরত করেননি রাশেদার যুগে বুদ্ধিভিত্তিক যুদ্ধ রসুল্লাহ সাল আলাইয়া সাল্লামের ইন্তিকালের পরপরই ইসলামের বিরুদ্ধে চৈত্রিক ও বুদ্ধিভিত্তিক যুদ্ধের তীব্রতা লাভ করে সৈয়দ আবু বকর সিদ্দিক রজিউল্লাহ তা আনহুম সেই প্রক্ষেপকে দৃঢ়তা নির্ভরতা ও ইমানি প্রত্যয়ের বিস্ময়কর নজির স্থাপন করে খুবই অল্প সময়ের ভেতর সেই ফেতনাগুলো সমলে নির্মূল করতে সক্ষম হয়েছিলেন সৈয়দা ওমর রাজিউল্লাহআ এর যুগে ইসলামের শত্রুরা কোনো ময়দানে অগ্রসর হতে পারেনি তার শাহাদতের পর শুরু হয় সৈয়দুনা ওসমান ইবন আফনান আনহু এর যুগ তার শাসনামলে অগ্নিপুজারী গোষ্ঠীদের সঙ্গে ইয়াহুদি জুট বেঁধে ময়দানে আবির্ভূত হয় যার পরিণতিতে ওসমান আনহু এর বিরুদ্ধে বিদ্রোহ দানা বাঁধতে শুরু করে বিভ্রান্ত পথচ্যুত কিছু লোকের আক্রমণে তিনিও শাহাদত বরণ করেন এদেরই চক্রান্তে সৈয়দুনা আলী হয়ে যুগে জঙ্গে জামাল ও জঙ্গে সিফিনের অনভিপ্রেত ঘটনা ঘটে হজরত আলী রাজউল্লাহানহের সুযোগ্য উত্তরসূরি হজরত হাসান রাজউল্লাহানহের প্রখর বুদ্ধিমত্তার বদুলতে ওই যুগের মুসলিম উম্মা পুনরায় এক খলিফা সৈয়দুনা আমির হয়ে শাসনতলে একত্র হন শুরু হয় ইসলামের বিজয় মিছিল নতুন প্রবাহ উমাইয়া ও আব্বাসী শাসনামলে বুদ্ধিভিত্তিক যুদ্ধ আমির মোয়াবিয়া রজল্লা রহমানহের ইন্তিকালের পর সৈয়দুনা হুসাইন রাজুল্লাহ কারবালা প্রান্তরে চক্রান্তের সুতোই টেনে এনে শহীদ করা হয় ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে মুসলিম উম্মাহ উমাইয়াহ যুগে কুরআন কারিম ও হাদিসের রসুলের ব্যাপারে খ্রিস্টান পাদ্রিদের নানা আপত্তিকর প্রশ্ন উঠতে শুরু করে কিন্তু তাদের সে সকল সংশয়পূর্ণ কথার কারণেই এই যুগের মুসলমান কখনোই প্রভাবিত হয়নি শাসন আমলে শুরু হয় সার্বী শাস্ত্রগুলোর উপর বুদ্ধিভিত্তিক শাস্ত্রীয় আক্রমণ খলিফা মামুন দর্শনশাস্ত্রের এই পুস্তক গ্রিক ভাষা থেকে অনুবাদ করিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রচার শুরু করে দেয় যার ফলে মুসলিম জ্ঞানীদের একটি বিশাল অংশ গ্রিক দর্শনের শিকার হয়ে পথচ্যুত হয়ে পড়ে সেখান থেকে জন্ম নেয় মোতাজিলা ফিরকা কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আবুল হাসান আল আরি ইমাম গাজারী রহিমহল্লা এর মতো মহামনীষ্যুগণ দক্ষতা ও ভঙ্গে সকল ফিতনার প্রতিরোধ গড়িয়ে তোলেন বুদ্ধিপূজারী গোষ্ঠী তাদের কাছে পরাজিত হয়ে রণাঙ্গন দিয়ে ছটকে পড়ে ওই যুগে বুদ্ধিভিত্তিক আক্রমণকারীদের ব্যর্থতার কারণ ইতিহাসের পাতা মিললে দেখা যায় ওই দীর্ঘ সময়ে যারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল তারা সফলতার মুখ দেখতে পায়নি কী কী কারণে মুসলিম উম্মার কাছে তাদের শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছিল তার খতিয়ান দেখলে কিছু কারণ উঠে আসে কারণগুলো হল এক আল্লাহ রসুল ও সুন্নার সঙ্গে মুসলমানদের সম্পর্ক খুবই প্রগাঢ় ছিল দুই বুদ্ধিভিত্তিক আক্রমণকারীরা জ্ঞানগত বিচারে দুর্বল ছিল এর বিপরীতে মুসলিম উম্মা ছিল গভীর জ্ঞানের অধিকারী তিন তৎকালীন বিশ্বের মুসলিম উম্মা রাজনৈতিকভাবে পরাক্রমশালী ছিল চার ওই যুগে খোদ মুসলিম শাসকবর্গ দিনই আত্মমর্যাদা খোদের অধিকারী ছিলেন নিজের দিন ও ইমানের ব্যাপারে তারা সজাগ সতর্ক ও অনুভূতি প্রভাব ছিল পাঁচ প্রায় সময় মুসলিমদের আচরণ ও কৃতিত্ব দেখে প্রভাবিত হয়ে খোদ আক্রমণকারী ইসলামের ছায়াথলে আশ্রয় নিয়ে নিজেকে সৌভাগ্যবান করত ক্রোসেট যুদ্ধ বর্তমানে সেই বুদ্ধিভিত্তিক ক্রোসেট চলছে এর শেখর অনুসন্ধান করলে দেখা যায় হিজরি পঞ্চম শতাব্দী অর্থাৎ এসআই একবিংশ শতাব্দীতে সেই ক্রোসেট যুদ্ধ শুরু হয়েছিল সেখান থেকেই এর উৎপত্তি ক্রোসেডের সংজ্ঞা ক্রোসের যুদ্ধ বলা হয় সেই যুদ্ধগুলোর ডাক দিয়েছিল খ্রিস্ট ধর্ম ধর্মগুরু ও পুরোহিতরা মুসলিমদের বিরুদ্ধে এই যুদ্ধগুলো সংগঠিত হয় ক্রোসের পতাকা থলে ক্রুসের সম্মান রক্ষার নাম নিয়ে যুগে যুগে ক্রুসের যুদ্ধ এই যুদ্ধগুলো সুসংগতভাবে প্রথম শুরু হয় হিজড়ি চারশো উনানব্বই সালে পুরো শতাব্দী অব্যাহত থেকে যার প্রথম পর্ব শেষ হয় হিজড়ি ছয়শো সালে ক্রুসের যুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্য ইউরোপিয়ান নেতৃবৃন্দ এই যুদ্ধগুলো পরিচালিত করেছিল নির্দিষ্ট কিছু লক্ষ্য নিয়ে তন্নদ হতে কিছু প্রধান লক্ষ্য হল এক এশিয়ার মুসলিম রাষ্ট্রগুলো দখল করা দুই আলকুদস পুনরুদ্ধার করা তিন মুসলিমদের কাছ থেকে বিগত শতাব্দীগুলোর পরাজয়ের প্রতিশোধ নেয়া খ্রিস্টান পাদরীরা স্বজাতিকে উত্তেজিত করার জন্য এই প্রপাগান্ডা ছড়াতো যে মুসলমানরা বাইতুল মাকেদিসে আমাদের পবিত্র স্থাপনাগুলোর অসম্মান করছে ইউরোপিয়ান পর্যটকদের উপর অত্যাচার করছে পুরোহিত পিটার্স আলকুদস পরিদর্শন করে ইউরোপে ফিরে গিয়ে অগ্নিঝরা ভাষণ দিতে থাকেন তার অনলবর্ণী ভাষণ শুনে গোটা ইউরোপে আগুনের লেলিহান শিখে ছড়িয়ে পড়ে পনেরোই আগস্ট এক হাজার পঁচাশি ইসাই সনে ভেনিস থেকে পোপ আরভান প্রথম ক্রোসের যুদ্ধের ঘোষণা জানায় প্রথম ক্রোসের যুদ্ধ দশ লক্ষ ক্রোসেডার ফ্রান্সের রাজা গডফ্রেস নেতৃত্বে শাহবান চারশো বিরানব্বই হিজরি মোতাবেক জুলাই দশ হাজার নিরানব্বই ইসায়াব্দে পূর্ণভূমি আল আকসার ওপর ক্রুশখচিত পতাকা উড়িয়ে দেয় সেদিন মসজিদুল আকসার সম্মান রক্ষার্থে সত্তর হাজার মুসলমান বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদতের পেয়ালার চুমুক খেয়েছিল যাদের রক্তের স্রোতধারায় নিচে বিজয়ী খ্রিস্টান প্রসাদারদের কুড়া হাটো পর্যন্ত ডুবে গিয়েছিল এমাম জেনগি বাইতুল মুকাদ্দাস পতনের ছাব্বিশ বছর পর পাঁচশো আঠারো হিজড়ি মোতাবেক এগারোশো চব্বিশ ইসাইব্দে এমাদুদ্দিন জ্যাঙ্গি নামের একজন অখ্যাত সেপাই ওয়াসেদ ও বসরানগরীর জমিদারি লাভ করেন তিনি একের পর এক বিজয় ক্যাথন উড্ডয়নের মাধ্যমে ক্রুসেডার শিবিরে প্রবল ভীত ছড়িয়ে দেন তাদের সম্মিলিত শক্তির উপর তার প্রতিটি আঘাত অত্যন্ত গভীরে ফাটল ধরিয়ে দেয় নরুদ্দিন জেঙ্গি ও দ্বিতীয় ক্রুসের যুদ্ধ ইমামুদ্দিন জেঙ্গির ছেলে সুলতান নুরুদ্দিন জেঙ্গি পিতার ইন্তেকালের পর বিজয়কেতন উড রাখার এই দুর্লঙ্ঘন মিশনের হাল ধরেন তার নেতৃত্বে জিহাদিকা ফেলা অনেক দূর অগ্রসর হয় জেঙ্গি পরিবারের বিজয় দ্বারা প্রবাহিত করার জন্য নতুন করে ক্রুসের দাবানাল জলে ওঠে পাঁচশো বিরাশি হিজড়ি মোতাবেক এগারোশো আটচল্লিশ কয়েক লাখ জার্মান ও ফরাসি সিপাহী সেন্ট বার্নার্ড লুই সপ্তেমের নেতৃত্বে বর্তমান সামদেশের উপর আক্রমণ করে কিন্তু মোতাবেক খ্রিস্টাব্দে সশস্ত্র হয়ে পালিয়ে আসে সুলতান ও তৃতীয় ক্রোসের যুদ্ধ সুলতান সালাহউদ্দিন আইয়ুবি মিশর ও সামদেশে যোগীভূত করার পর রবি সানি পাঁচশো তিরাশি হিজড়িতে হিত্তিনের ঐতিহাসিক রণাঙ্গনে খ্রিস্টানদের শক্তি নিঃশ্বাস করে দেন সাতাশ রজক পাঁচশো তিরাশি হিজড়ি মোতাবেক সেপ্টেম্বর এগারোশো সাতাশি তিনি বাইতুল মাকদিস জয় করেন যার ফলে ইউরোপিয়ান দেশগুলো পাঁচশো পঁচাশি হিজড়ি মোতাবেক এগারোশো উননব্বই ফিলিস্তিনের উপর আক্রমণ করে এই তৃতীয় ক্রুসের যুদ্ধ চার বছর অব্যাহত হয় শাহবান পাঁচশো অষ্টআশি হিজড়ি সেপ্টেম্বর উনিশশো বিরানব্বই ইসায়াব্দে ক্রুসেডার পরাজিত হয়ে ব্যর্থ হয়ে মনোরথে ফিরে যায় চতুর্থ ক্রুশের যুদ্ধ জার্মান রাজা ষষ্ঠ হেনরি চতুর্থ ক্রুশের যুদ্ধে ডাক দেন পাঁচশো একানব্বই হিজড়ি এগারোশো পঁচানব্বই বর্তমান সামদেশের উপর আক্রমণ করে কিন্তু মাঝপথে লোকটির মৃত্যু ঘটলে তার এই অভিযান ব্যর্থতায় পরিবেশিত হয় পঞ্চম ক্রুসের যুদ্ধ পাঁচশো আঠারো হিজড়ি মোতাবেক বারোশো একুশ ইসাইব্দে পুনরায় ক্রোসের দাবানাল জ্বলে ওঠে তখন সুলতান সালাউদ্দিন আইয়বির ভাত পুত্রগণ সম্মিলিত হয়ে জুট বেঁধে একের পর এক রক্তক্ষয়ী সংঘর্ষে ক্রুসেডারদের মুখে শোচনীয় পরাজয়ের চুলকানি মেখে দেন ষষ্ঠ ক্রোসের যুদ্ধ ও জার্মানদের হাকে কুডসের পতন ষষ্ঠ ক্রুসের যুদ্ধ ছয়শো ছাব্বিশ হিজড়ি মোতাবেক বারোশো আঠাশ শুরু হয় এই যুদ্ধে জার্মান রাজা ফ্যাব্রিক দ্বিতীয় নেতৃত্বে ক্রুসেডাররা সংঘবদ্ধ হয় এই যুদ্ধে মুসলিমরা পিছিয়ে আসতে বাধ্য হয় তখন একটি বিশেষ চুক্তির অধীনে নির্দিষ্ট মেয়াদের জন্য আলকুডস জার্মানদের হাতে তুলে দেওয়া হয় ছয়শো বিয়াল্লিশ মোতাবেক বারোশো চৌচল্লিশ এসাই আব্দে আল মালিকুল সালেহ খাবারজমি সৈন্যদের সঙ্গে নিয়ে সুলতান আইয়ুবির আমানত আল কুদ্স পুনরুদ্ধার করে মুসলিমদের হাতে অর্পণ করেন সুলতান বাইবারস ও সপ্তম ক্রোসের যুদ্ধ রাজা সেন্ট লুইস রোমের প্রধান পুরোহিতদের আহ্বানে বারোশো আটচল্লিশ অব্দে সপ্তম ক্রোসের ডাক দেন তারা দুই মাহারাম ছয়শো আটচল্লিশ হিজড়ি মোতাবেক ছয় এপ্রিল বারোশো পঞ্চাশ আব্দে মানসুরাহ নগরীতে পরাজিত হয় যুদ্ধবন্দী হিসেবে সেন্ট লুই হয় চার বছরের বন্দিজীবন জীবন শেষে তাকে স্বদেশে ফেরত পাঠানো হয় অস্টম ক্রোসের যুদ্ধ আঠারো ছয় বছর পরে ছয়শ আষট্টি হিজড়ি মোতাবেক জুলাই বারোশো সত্তর ইসাইব্দে সেন্ট লুইস পুনরায় আক্রমণ করে বসে কিন্তু অবরোধ চলাকালে সে অসুস্থ হয়ে পড়ায় নিরুপায় পড়ে ক্রোসের ইতি টানতে হয় ছয়শো নব্বই হিজরি মোতাবেক বারোশো একানব্বই মিশর সম্রাট আল মালিকুল খলিল পুরো বৃহত্তর সামদেশ থেকে খ্রিস্টান রাজ্যগুলোর স্থায়ী উচ্ছেদ করেন যার ফলে হেজরি পঞ্চম শতাব্দীতে সূচিত ক্রুসেডের সর্বশেষ নাম নিশানাও মাটির সঙ্গে মিশে যায় সেন্ট লুইস ইউরোপে বুদ্ধিভিত্তিক ক্রুসেডের প্রতিষ্ঠাতা সেন্ট লুইস যখন মৃত্যুর আগে দেখতে পান যে একের পর এক রণাঙ্গনে তার সৈন্যরা মুসলিমদের হাতে শোচনীয় পরাজয়ের শিকার হচ্ছে তখন সে অনেক চিন্তাভাবনা করে এ সিদ্ধান্তে উপনীত হয় যে মুসলিমদের পরাজিত করতে হলে সর্বাগ্রে তাদের উপর বুদ্ধিভিত্তিক আক্রমণ করতে হবে এজন্যে ইউরোপিয়ানদের সবার আগে জ্ঞানবিজ্ঞানের ম ময়দানে উন্নীত করে সার্বিক প্রস্তুতি নিতে হবে এটা খুবই জরুরি সেন্ট লুইস মৃত্যুর আগে তার উকিলদের মাঝে মুসলিমদের বিরুদ্ধে সফলতা পেতে চারটি সুপারিশ পেশ করেন এক মুসলিম শাসকদের মাঝে অনৈক্য সৃষ্টি করতে হবে দুই তাদের মাঝে উক্ত আকিদা ও মজবুত ইমানওয়ালা কোনো গোষ্ঠীকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না তিন মুসলিম সমাজকে অস্থিরতা চারিত্রিক পতন ও অর্থনৈতিক দুর্নীতির মাধ্যমে দুর্বল করে ফেলতে হবে চার গাজা থেকে আন্তাকিয়া পর্যন্ত একটি বিস্তৃত সম্মিলিত ইউরোপিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে হবে এই অঞ্চলটি হচ্ছে বর্তমান ফিলিস্তান ইসরায়েল ও সামদেশ ক্রুসের যুদ্ধগুলোর পরিণতিতে ইউরোপের চিন্তাভাবনার মাঝে ব্যাপক পরিবর্তন আসে তারা মুসলিমদের বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক রণাঙ্গনে লড়াই করার জন্য জ্ঞানগত হাতিয়ার তৈরির কাজ শুরু করে দেয় এইভাবেই সূচিত হয় বুদ্ধিভিত্তিক ক্রুসেডের নতুন অধ্যায়